আজকের আলোচ্য বিষয় হলো ভারতের স্বাধীনতা সংগ্রামে আজাদিন বাহিনী এবং তার নায়ক নেতাজির ভূমিকা আলোচনা কর। এই নোট আলোচনার পূর্বে নেতাজি সম্বন্ধে বলবো না, এটা কখনোই হতে পারেনি। তাই নেতাজি এত মহান নায়ক বা এত বড় অবদান আমাদের ভারতে তিনি রেখে গেছেন, তাই নেতাজি সম্বন্ধে দুই একটা ঘটনা বলছি। নেতাজি সুভাষচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন উড়িষ্যার কটকে। তার বাবা একজন বিশাল ব্যারিস্টার ছিলেন, নাম ছিলেন জানকীনাথ বোস এবং তার মা ছিল প্রভাবতী বোস। তার বাবা ছোটোবেলা থেকেই তার পাণ্ডিত্য থেকে অভিভূত হয়েছিলেন। নেতাজি সুভাষচন্দ্র খুব ট্যালেন্টেড স্টুডেন্ট ছিলেন, মানে ক্লাসে প্রথম ছাড়া দ্বিতীয় তিনি কোনোদিন হতেন না। তার বাবা যেহেতু ব্যারিস্টার ছিলেন, তাই তিনি আশা করেছিলেন যার ছোট ছেলেও হয়তো বড় হয়ে বড় ব্যারিস্টার হবে। খুব আশা প্রত্যাশা নিয়ে ছেলেকে ব্যারিস্টারি বা ওকালতি পড়ানোর তিনি অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত তিনি ওকালতি করেননি, অন্য পেশায় তিনি চলে গেছিলেন। এই যাই হোক, তার একটা ছোটো ঘটনা বলছি, খুব ইন্টারেস্টিং ঘটনা। তখনকার দিনে ভারতবর্ষে সিভিল সার্ভিস পরীক্ষা দিতে হতো। সিভিল সার্ভিস পরীক্ষা দেওয়ার পরই ইংরেজদের অধীনে চাকরি পেতে হতো, এবং এই সিভিল সার্ভিস পরীক্ষা দিতে যেতে হতো ব্রিটেনে, মানে লন্ডনে এই পরীক্ষা দিতে। ভারতীয়রা যে সমস্ত ট্যালেন্টেড ছাত্রছাত্রী ছিল, তারা যারা গভর্নমেন্ট চাকরি করতে ইচ্ছুক, তাদের কী করতে হতো, ইংল্যান্ডে গিয়ে ওদেরকে সিভিল সার্ভিস পরীক্ষা দিতে হতো। সেই পরীক্ষায় সিভিল সার্ভিস পরীক্ষা তিনি দিতে গেছিলেন, এবং সেদিন একটা চমৎকার ঘটনা ঘটেছিল। সিভিল সার্ভিস পরীক্ষা যেদিন হবে সেই দিন তার কোনো কারণে রাস্তায় একটা দুর্ঘটনা ঘটে যায় এবং সে পরীক্ষা দিতে লেটে ঢোকে, এবং পরীক্ষক তখন যখন ঢুকতে গেছে তখন পরীক্ষককে জিজ্ঞাসা করছে, মে আই কামিন স্যার? তখন পরীক্ষক ঘড়ি দেখে বলছে, আপনি তুমি তো এক ঘন্টা লেট আছো, তোমাকে ঢুকতে দেওয়া হবে। তো বলে, প্লিজ স্যার আমাকে একটু ঢুকতে দিন, আমি পরীক্ষা দেবো। বলছে, না না, তিন ঘন্টার মধ্যে এক ঘন্টা পেরিয়ে গেছে, তোমাকে আর পরীক্ষা দিতে দেওয়া হবে না। অনেক কাকুতি মিনিপি করার পরও নেতাজি সুভাষচন্দ্রকে ইনভেস্টিগেটর বা যিনি পরীক্ষায় গার্ড দিচ্ছেন তিনি ঢুকতে দিলেন না। তখন নেতাজি সুভাষচন্দ্র দুঃখ বা আক্ষেপের সুরে একটা কথা বললো, দেখুন আপনি যদি আমাকে ঢুকতে না দেন তাহলে আপনার কিন্তু একটা বড় অফিসার হারাবে, আপনি যদি আমাকে ঢুকতে না দেন তাহলে আপনি আমাদের আপনার বড় অফিসার হারাবেন। তখন এই কথা শোনার পর ইন্দ্রজিৎ হচ্ছে খুব তিক্ত বিরক্ত হবে, যে তোমার এত বড় স্পর্ধা, তুমি নিজেকে এখন থেকে চাকরি পেয়ে নিয়েছো অফিসার ভাবছো, আসো পরীক্ষা দাও, একটা কন্ডিশন, তোমাকে দেড় ঘন্টা পরীক্ষা দিতে হবে, আধ ঘন্টা আরও কম দিতে হবে, দেড় ঘন্টা তোমাকে আমি টাইম কমিয়ে দিলাম, তোমাকে দেড় ঘন্টা পরীক্ষা দিতে, হ্যাঁ পারবাকে দিতে? হ্যাঁ পারবো স্যার। ও কী করলো, অন্যান্য পরীক্ষার্থী যত টাইমে পরীক্ষা দিচ্ছে তার অর্ধেক টাইমে সে পরীক্ষা দিল, এবং তখনকার দিনে নিয়ম ছিল যে আটটার মধ্যে পাঁচটা করতে হবে অ্যান্সার, আটটার মধ্যে পাঁচটা অ্যান্সার দিতে হবে। তিনি আটটাই করে দিয়ে আসলেন, আটটা করে দিয়ে আসলেন এবং লিখে দিয়ে আসলেন যে প্লিজ অ্যান্সার এনি চেক অ্যান্সার এনি ফাইভ কোশ্চেন, লিখে দিয়ে আসলেন পরীক্ষার খাতার পিছনে নিচে যে প্লিজ চেক অ্যান্সার এনি ফাইভ কোশ্চেন। মানে আমরা কী করি, পরীক্ষায় কী থাকে, আটটার মধ্যে পাঁচটি করো, যে কোনো পাঁচটি প্রশ্ন করো। উনি এক্সামিনারকে রিকোয়েস্ট করলে যে আপনাকে আটটা প্রশ্ন দেখতে হবে, আপনি আমার পাঁচটা প্রশ্নই দেখবেন। এবং এই পরীক্ষায় যে রেজাল্ট বেরিয়েছিল, রেজাল্টের খাতায় যে দেখেছিল এক্সামিনার, সে তলায় লিখে দিয়েছিল যে দ্য এক্সামিনি ইজ বেটার দ্যান দ্য এক্সামিনার। কত ভয়ানক একটা কথা লিখেছিল, দ্য এক্সামিনি ইজ বেটার দ্যান দ্য এক্সামিনার, মানে পরীক্ষার্থী আমার চোখ। ও এত সুন্দর ভাষায় লিখেছিল নোটগুলো যে ওর পরীক্ষা লিখতে বাধ্য হয়েছিল যে এক্সামিনার আমার, যে এক্সামিনি মানে যে পরীক্ষার্থী, পরীক্ষার্থীকে এক্সামিনি বলা হয় আর যে পরীক্ষা নেয় তাকে এক্সামিনার বলা হয়, তাই এক্সামিনি ইজ বেটার দ্যান দ্য এক্সামিনার। এই কথা বলার পরে ওটা ইংরেজদের মহলে আলোর সৃষ্টি হয়েছিল, নিশ্চয়ই কোনো ট্যালেন্টের জন্য আছে। তারপরে একটা আরও ইন্টারেস্টিং ঘটনা বলছি, যখন এরকম একটা লেখা লিখে লিখলো তো নেতাজি সবার প্রাণ কেন্দ্র হয়ে গেল, সবাই নেতাজি জানতে শুরু করলো, সবার ইংরেজদের বিভিন্ন শিক্ষকমহলে এটা প্রকাশ হয়ে গেল যে সুভাষচন্দ্র বোস নামে একটা স্টুডেন্ট, খুব ভালো স্টুডেন্ট আছে, ওকে ভালো মতো ভাইবা নেবেন, কিন্তু ও ইন্টারভিউ ভালো মতো নেবেন, কারণ ও একদম বড় মাপের চাকরিজীবী হতে চলেছে বা ও আমাদের গভর্নমেন্ট এমপ্লয়ি হতে চলেছে একদম আগে থেকে। ইংরেজরা ভেবেই নিয়েছিল এই ছেলেটা অবশ্যই ইংরেজ অফিসার, বড় একটা ইংরেজের অফিসার হবে। তাই যাক, এবার ইন্টারভিউ বোর্ডে গেল, আমি এটা শুনেছি, হয়তো মিথ্যা হতে পারে, যে কথাগুলো শুনেছি ইংরেজ তাকে অনেকগুলো প্রশ্ন করা হয়েছিল ইন্টারভিউয়ে, নেতাজিকে প্রচুর প্রশ্ন করা হয়েছিল, এমন কোনো প্রশ্ন নেই যে তিনি উত্তর দিতে পারেননি, সমস্ত প্রশ্নের উত্তর তিনি দিয়েছিলেন। তখন ওইখানে একটা বড় বয়স্ক প্রবীণ ইংরেজ অফিসার বসেছিলেন ইন্টারভিউ বোর্ডে, তিনি তখন ইংরেজ নেতাজি সুভাষচন্দ্রকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা নেতাজিবাবু আপনি তো সবই, তখন তো নেতাজি তার নামকরণ হয়নি, নেতাজি তাকে পরে নামকরণ করা হয়েছে, পরে কখনো সেটা পরে বলছি,
নেতাজি সুভাষচন্দ্রকে প্রশ্ন করা হলো, সুভাষবাবু আপনি তো সব প্রশ্নের আনসার দিতে পারলেন, আমার তিনটা প্রশ্নের আনসার দিয়ে দিন তো। যদি তিনটা প্রশ্নের আনসার দিয়ে দিন তাহলে ভাবো আপনি এই ইন্টারভিউ যারা দিতেছে তাদের মধ্যে সবচেয়ে সেরা। নেতাজি সুভাষচন্দ্র জেনে রাখো ফার্স্ট ডিভিশনে পাশ করেছিলেন, প্রথম হতে পারেনি ঠিক আছে, তৃতীয় কি ফোর্থ হয়েছিলেন। হ্যাঁ, নেতাজি সুভাষচন্দ্র সিভিল সার্ভিস পরীক্ষায় ভারতের মধ্যে ফোর্থ হয়েছিলেন কিন্তু ফার্স্ট ডিভিশনে পাশ করেছিলেন। ইন্টারভিউ বোর্ডে তাকে তিনটা প্রশ্ন করা হয়েছিল। ফার্স্ট প্রশ্ন, আচ্ছা আপনি কোন বাসে এসেছেন, বাসের নম্বরটা বলতে পারবেন? ও বললো হ্যাঁ 65298। ভেরি গুড, ভেরি গুড, খুব ভালো। কত বাসের নম্বর ঠিক বলেছিল না ভুল বলেছিল? ও তো নিজেও জানে কোন বাসে এসেছে। এবার এক্সামিনার দেখতে যাবে যে বাস নম্বর কত ছিল। আর আমাদের মতো বোকা স্টুডেন্ট যারা, ও হো স্যার ও মনে পড়ছে না স্যার কোথায় বাস নম্বর, আরে এটা তো উপস্থিত বুদ্ধি, স্যার আপনি কি দেখতে গেছেন আমি বাসে এসেছি না ট্রেনে এসেছি, আমি একটা আঞ্জাদের নম্বর বলে দিই আপনি বিশ্বাস করে নেবেন। লোকটা বলেছে ভেরি গুড, ভেরি গুড, মানে এটাকে স্মার্ট অ্যান্সার বলে। ইন্টারভিউ এগুলোই প্রশ্ন জিজ্ঞাসা করা হয়, জেনে রাখো। নেতাজি সুভাষচন্দ্রকে যেগুলো প্রশ্ন করা হয়েছিল অনেক বোর্ডে এগুলোই প্রশ্ন করা হয়। নেক্সট আরেকটা প্রশ্ন, আচ্ছা নেতাজি সুভাষ মানে সুভাষবাবু এখানে জলের বোতল গ্লাস রাখা আছে, এই গ্লাসটা যদি নিচে পড়া, কাঁচের গ্লাস যদি নিচে ফেলা হয় কটা টুকরো হবে? ও কী করলো, কাঁচের গ্লাসটা পুরো নিচে নিচে ফেলে দিল। স্যার এই যে এত টুকরো হবে, কারো ক্ষমতা আছে বলা কটা টুকরো হবে? এটা তো বোকার মতো প্রশ্ন, এটা 10টা 12টা 20টা টুকরো হতে পারে, কিন্তু চাক্ষুষ দেখিয়ে দিল স্যার এই যে এত টুকরো হবে। এগুলোকে বলে ইন্টেলেকচুয়াল প্রশ্ন, এগুলো আতিবাদি প্রশ্ন না, সাধারণ স্টুডেন্টগুলো প্রশ্ন করবে না কেউ, বড় বড় স্টুডেন্ট এগুলো প্রশ্ন তৈরি করা হয়। লাস্ট একটা প্রশ্নকে জিজ্ঞাসা করেছিল, বলেছিল আচ্ছা সুভাষ তুমি এই আমার আংটিটার ভিতর দিয়ে প্রবেশ করতে পারবা? বলছে আংটি, আমার হাতের আংটির ভিতর দিয়ে প্রবেশ করতে পারবা? বলছে হ্যাঁ পারবো, দিন আংটিটা। ও কী করলো, একটা কাগজের মধ্যে লিখলো সুভাষচন্দ্র বোস, লিখে কাগজটা মুড়িয়ে আংটির মধ্যে দিয়ে ঢুকিয়ে দিল, বলে এই যে স্যার আমি আপনার আংটির ভেতর দিয়ে বেরিয়ে গেলাম। তো এই তিনটা ব্যাপক প্রশ্নের উত্তর তিনি দিয়েছিলেন বলে আজকে ইংরেজরা তার সুনাম করেছিল। তো এবার নেতাজি সুভাষচন্দ্র এই হচ্ছে প্রাথমিক গল্প।